বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের চার নেতার বিরুদ্ধে করা মামলা দ্রুত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে দুপুরে পাতারহাট বন্দরের তেমুহনি চত্বরে। এই মানববন্ধন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র আলহাজ কামাল উদ্দিন খান, বরিশাল জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সাহাব আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু সহ স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে হিজলার ধুলখোল ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল মাঝি হত্যা মামলায় মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের চারজন চেয়ারম্যান, একজন মেম্বার সহ 49 জনকে অভিযুক্ত দায়ে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।